দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার এবং মাজার সংলগ্ন দিঘি দেখানোর জন্য। মূলত এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। কথিত আছে, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা ধর্ম প্রচারকদের ভিতরে অন্যতম ছিলেন। এবং এটাও কথিত আছে যে এই মাজার এবং এই দিঘিটির বয়স 600 থেকে 700 বছরের পুরাতন। দর্শক, চলুন আমরা হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার এবং মাজার সংলগ্ন দিঘিটি একটু ঘুরে দেখি। সুপ্রিয় শ্রোতা, আমি আরিফ বিল্লাহ সাইট সিং চ্যানেলের নিয়মিত দর্শনীয় স্থাপনা দেখানোর আয়োজনের অংশ হিসেবে আজ আপনাদেরকে নিয়ে এসেছি হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার ও মাজার সংলগ্ন খানজেয়ালি দিঘি দেখানোর জন্য। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার ও খানজেয়ালি দিঘি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাংলাদেশের বাইরে থেকে ইসলাম ধর্ম প্রচার করতে আসা অন্যান্য ধর্ম প্রচারকদের মধ্যে অন্যতম। মাজারের চারপাশের সৌন্দর্য ও নিখুঁত নির্মাণ কৌশলী কারুকাজ দেখে যে কোনো লোকই মুগ্ধ হবেন। খানজেয়ালি দিঘির উত্তর পারে এক উচ্চ ভূমিতে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির সমাধিসৌধ নির্মিত। সমাধিসৌধটি বর্গাকার, এর ছাদে একটি গম্বুজ রয়েছে। সমাধিসৌধের ভিতরে একটি প্রস্তর নির্মিত বেদিতে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। শিলালিপিতে মৃত্যু তারিখ, দাফন তারিখ ছাড়াও আল্লাহর নাম, কোরআন শরীফের কয়েকটি সূরা ও তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক ইত্যাদি লিপিবদ্ধ আছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত তার রুহানি দোয়া লাভের আশায় মাজার প্রাঙ্গণে আসেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি শুধু ইসলাম প্রচার করতেন তা নয়, তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে এসব অঞ্চলের রাস্তাঘাট, বিভিন্ন স্থাপনা ও সুপেয় পানির জন্য বহু দিঘি খনন করে গেছেন। সুপেয় পানির ব্যবস্থাপনার নিদর্শন হিসেবে আপনি এই খানজাহান আলী দিঘিকেই মনে করতে পারেন, কারণ এখানে ঘুরতে আসা দর্শকরা মাজার জিয়ারত করার আগে অথবা পরে কেউই ভুল করছেন না এই দিঘির ঠান্ডা শীতল পানির স্পর্শ নিতে। তাই তো এখানে এসে অনেকে গোসল, উজু ও পানি পান করে সেই শীতল স্পর্শ নিচ্ছেন। এখন আমরা কথা বলবো দর্শকদের সাথে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি সাতক্ষীরা থেকে আসছি, সুদূর সাতক্ষীরা থেকে। কেমন লাগছে? না, ভালো অবশ্যই। একজন খানজাহান আলী সুনন্দন একজন পীর সাহেব, উনি অবশ্যই ভালো জায়গা। আমি কয়েকবার আসছি, আবার আজকেও আসলাম, ভালো লাগছে। হ্যাঁ, আমার ভালো লাগছে এখানে এসে। এটা একটা ঐতিহাসিক স্থান, সো এখানে এসে তো ভালোই লাগবে। তো সবথেকে কোনটা ভালো লেগেছে? এই দিঘিটা। দর্শক, আপনারা শুনছিলেন এখানে ঘুরতে আসা দর্শকদের কাছ থেকে তাদের ভালো লাগার কথাগুলি। এই দিঘিতে আগে ছিল কালাপাহাড় ও ধলাপাহাড় নামের দুটি কুমির, কিন্তু সেই দুটি কুমির আজ আর বেঁচে নেই, রয়েছে অন্যান্য কুমির, যা কিনা এখানে ঘুরতে আসা দর্শকদেরকে একটু বাড়তি আনন্দ দিয়ে থাকে। প্রতি বছর 25 অগ্রহায়ণ এ মহান সাধকের মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মুবারক এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় বার্ষিক সম্মিলন উপলক্ষে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এ ওরস ও মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত শ্রদ্ধা নিবেদন করার জন্য তার মাজারে সমবেত হন। এমনটি জানাচ্ছিলেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রধান খাদেম মোহাম্মদ শের আলী ফকির। দর্শক, আমরা এখন কথা বলবো হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রধান খাদেম মোহাম্মদ শের আলী সাহেবের সাথে। চলুন, তিনি কি তথ্য দেন আমাদেরকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত পীর খান আজম খাজানা রহমতুল্লাহ, উনি ইয়েমেন থেকে এই দেশ ইসলাম প্রচার করার জন্য এই দেশে আসেন। 360টা মসজিদ এবং 360টা দিঘি উনি খনন করেন এই হাউলি পরগনার ভিতর। তাতে আপনার ওই বর্ডার যশোরের, মানে যশোরের ওই দিক থেকেও উনি বহু মসজিদ, বহু মানে দিঘি উনি খনন করে আসছেন। এই জায়গায় আসছেন, এই এইটাই দিঘি খনন করেছেন এবং এই মাজার দিঘি খনন করেছেন মানুষের পানির, সে সময় পানির সংকট ছিল, এদেশের লবণাক্ত যে দেশ, এই জন্যই এই মিষ্টি পানির জন্য উনি এই দিঘি খনন করেছেন। আর আল্লাহর ওলিরা যে জায়গায় ওনারা ইবাদত করেন ওই জায়গায় ওনাদের মাজার হয়,
এবং এই জায়গায় উনি মানে কুমির দিঘিতে কুমির রেখে গেছেন, আর ডাঙ্গায় ওনার সঙ্গে আমার পূর্বপুরুষ আর উনি 600-800-26 জেলত উনি উপায়িত হয়েছেন, মানে মারা গেছেন। এর ভিতর মানে ওনার সঙ্গে আমার পূর্বপুরুষ এই দেশে আসেন ইউমেন থেকে, সেইভাবে তো আমরা এই খেদমত করে আসতেছি। দর্শনার্থীর মানে শুক্রবারে বেশি হয়, আর এই জায়গায় অজ্ঞান মাস 24-25 অজ্ঞানে এই জায়গায় অরুজ হয়, বহুল মানে হাজার হাজার লোক হয়, এবং 37 মাসের পূর্ণিমেই ওই রকমের হাজার হাজার লোক এই জায়গায় দর্শনার্থী আসে। আল্লাহর অলির যারা ভক্ত যারা আসে গান তারা আসে এই অলির দরবারে, আসে জিকির আজগার করে, চার যে মানে বিভিন্ন ধর্মের লোক এই জায়গায় আসে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকই আসে এই জায়গায়, মানে ওই যার যার ধর্মে সেই সেই কাজ করে। তো দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, এখানে থাকা প্রধান খাতেম মোহাম্মদ শের আলী ফকির সাহেবের কাছ থেকে আমরা শুনছিলাম এখানকার কিছু কথা, এবং হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে সে কিছু বলছিলেন আমাদেরকে। তো দর্শক, আপনাদেরকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের এই সাইটসিং চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে।